নমস্কার আবরণ এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্ব এবং আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আমি 12:30টার সময় হাজির হয়েছিলাম এবং 12:30টায় আমি মাটকা মাসলিন দেখিয়েছি, অবশ্যই তাতে সেমি মাসলিনও ছিল, সিকোয়েন্স ছিল, সবই ছিল। সেখানে একটু দামটা বেশি ছিল, অবশ্যই তার সাথে 10% অফ তো আমি নিয়ে এসেছিলাম। দুটোর সময়ও আপনারা প্রোগ্রাম দেখেছেন, এই 3:30টার সময় আমি হাজির হয়েছি একদম লাইভ অনুষ্ঠানে। তবে এখনের যে প্রোগ্রামটা আমি মানে নিয়ে এসেছি শাড়ি, সেখানে না কটন থাকবে, আর খুব বেশি দামে আজকে যাচ্ছি না, মানে মোটামুটি রেঞ্জে থাকছি, যাতে কটন আপনি বাড়িতেও পরতে পারেন বা চট করে কোথাও যেতে হলো সেখানেও আপনি পরে যেতে পারেন। তাহলে শুরু করব 1 নম্বর শাড়ি দিয়ে। নাম্বার 1-এ একটা গ্রিন রয়েছে, এই যে প্লাস যে ডিজাইনটা, এটা আমার কাছে আজকে তাও অনেকগুলো কালার, মানে 2-3টে কালার রয়েছে। একটা কথা বলে রাখি, এই ডিজাইনের আমি আগেও দেখিয়েছি, অবশ্যই দেখিয়েছি, তবে এই শাড়িগুলো বারবার নিয়ে আসার একটাই কারণ, এই কোভিড-19 সিচুয়েশনে শাড়ি আমাদের বাড়িতে এসে কেচে ধুয়ে মেলে দিতে হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে এই শাড়িগুলো মানে বাড়িতে ওয়াশ আপনারা ইজিলি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো প্রয়োজন নেই যে আপনাকে বাইরে মানে বাইরে কাচাতে দিতে হবে, এই বিষয়টা থাকছে না। বাড়িতে ইজিলি সেটা আপনারা কেচে ধুয়ে মানে খুব সুন্দরভাবে মেলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, একদম ইজি টু ওয়্যার। সবথেকে বড় কথা, ভীষণ আরামের শাড়ি, তার জন্য এগুলো বারবার নিয়ে আসি আমি দিদিদের, মানে আমার যারা দিদিরা রয়েছেন তাদের কথা মাথায় রেখে। আচ্ছা, এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 1, 2250, 2250, 1 নম্বর শাড়ি, আর এর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছি। কটন দেখাচ্ছি, আজকে শুরু থেকে শেষ তাতেই থাকবো। এটা হচ্ছে ব্লাউজ পিস, ভ্যারাইটি ব্লাউজের তো সবসময় অপশান থাকেই, দিদিরা জানেনই আমার। আচ্ছা, এরপর ওই যে বললাম কয়েকটা কালার রয়েছে আমার কাছে, এটা আরেকটা কালার, আমি একটা শুরুতে একটা জিনিস দেখাবো, তাহলে পম পম পম, মানে যেটা আমার ভীষণ ফেভারিট, মানে ভীষণ পছন্দের, এই যে ফিনিশিংটা নাইট, এটার জন্য আরও একজন থাকেন, একজন শিল্পী থাকেন যিনি এই কাজটা আলাদা করে করেন, মানে প্রত্যেকটা শাড়ির ফিনিশিং টাচটা তিনি দেন আর কি। তো এই হচ্ছে একটা, এটা একদম গ্রে এর ওপর, এই যে আমি কালারটা দেখাই, এই যে কালারটা হচ্ছে এই যে একদম একটা ব্ল্যাকিশ গ্রে, আমরা বুঝতেই পাচ্ছি। তার সাথে না একটা উড পলিশের কালার টোনে দুদিকের পাটটা করা হয়েছে, কিন্তু যেহেতু ব্ল্যাক সুতোর ওপর ব্যাপারটা গেছে, তার জন্য টোনটা একটু চেঞ্জেস, মানে এটাও একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ টোন একদম, আর সেই প্লাস প্লাস ডিজাইন। আমি যেহেতু রেড পরে আছি, আমি যদি একটু শাড়িটা রেড ব্লাউজ দিয়ে ট্রাই করতে বলি কেমন লাগে সেটা আপনারা একটু দেখে নিতে পারবেন। হ্যাঁ একদম, মানে রেড দিয়ে পড়লে জিনিসটা বেশ কন্ট্রাস্ট হবে, ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে নাম্বার 2, এটাও 2250, অর্থাৎ 2 নম্বর শাড়ি, 2250, আর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছে, মানে 225 টাকা আমার টোটালি অফ হয়ে যাচ্ছে, 225 আমার অফ হয়ে যাচ্ছে অরিজিনাল প্রাইস থেকে। এটা হচ্ছে ব্লাউজ পিস রানিংয়ে। এরপর আমি যাব আজকের আমাদের নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর শাড়ি, খুব মিষ্টি কালার, অরেঞ্জের সাথে অবশ্যই সি গ্রিন, আর মানে বেসটা সি গ্রিন, তার মধ্যে অরেঞ্জ আর একটু রানি কালার দিয়ে ব্যাপারটা টেম্পলটা গেছে আমাদের আঁচলে। এটা আবার প্লাস মোটিফটা নয়, মানে প্লাস বুটি যেটা আমি বলছিলাম সেটা নয়, এটার ক্ষেত্রে গঙ্গা যমুনা পার আছে। এটা না খুব সিম্পল, ভীষণ সুদিং একটা কালার, যারা রেগুলার শাড়ি পরেন, অনেকেই আছেন, আমার মাও যেরকম আছেন রেগুলার শাড়ি পরেন, তো সেক্ষেত্রে তাদের জন্য এগুলো না খুব ভালো, চট করে পরে তারা বেরিয়ে পড়তে পারেন, কারণ অনেক বাড়ির মহিলাকেই এখনও বাজারে যেতে হয়, তো আমি বলবো সেক্ষেত্রে খুব ভালো, কারণ বাজার থেকে এসে চট করে কেচে ধুয়ে মেলে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা 3 নম্বর, 2250, নাম্বার 3, 2250, এটা ব্লাউজ পিস। এরপর যাব নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 4 নম্বর শাড়ি, আচ্ছা 4 নম্বর শাড়ি, এটা একটু অনেকেই কালোর ছোঁয়ায় শাড়ি পরতে পছন্দ করেন, এখানে ব্ল্যাকের ছোঁয়া অবশ্যই আছে, তার সাথে না মাস্টার্ড ইয়েলো তো বলছি অবশ্যই, কিন্তু এর মধ্যে দিয়ে একটা সাদা সুতো গেছে, কিন্তু একদম এটার মধ্যে দিয়ে একটা সাদা সুতো গেছে। এই হচ্ছে পুরো শাড়িটা, যেখানে বুটির কালেকশন রয়েছে অবশ্যই। এটা এটা হচ্ছে কি, আমি বলবো মানে সব কালার তো সবসময় ডিফাইন করা যায় না, তবে এটা ভীষণ সোভার একটা কালার টোন, আপনি যদি প্রপার শাড়িটা প্লিট করে একটা প্রপার ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েই পরলেন, আমার মনে হয় কোনো শাড়ির থেকে কিন্তু কোনো অংশে কম লাগবে না। এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 4, 2250, 2250, 4 নম্বর, এই হচ্ছে ব্লাউজ পিস, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছে। এরপর আসছি 5 নম্বর, একদম লাল সাদা, সামনেই কারোর বাড়িতে পুজো আছে, কী শাড়ি পরবেন, নতুন চাই, বাজেটের মধ্যে চাই, নিয়ে নিন, আমি তো বলবো দেরি না করে নিয়ে নিন, ভীষণ মাঙ্গলিক একটা শাড়ি, ভীষণ মামা শাড়ি, ভীষণ পুজো পুজো গন্ধ শাড়িটাতে, মানে সাবেকি যে ব্যাপারটা সেটা ভীষণভাবে প্রকাশ পায় শাড়িটাতে,
পুরো শাড়িটা দেখব। আমার তো ভীষণ পছন্দের একটা শাড়ি, মানে আমি আগেও দেখিয়েছি, আমি কয়েকজন দিদি আমাকে রিকোয়েস্ট করেছেন বলে আমি আবারও আর একটা কালার নিয়ে আসলাম, এই লাল সাদার। এটা হচ্ছে 5 নম্বর 2250, নাম্বার 5250 প্রাইস রেঞ্জ থাকছে, আর এই হচ্ছে তার ব্লাউজ পিসটা। এরপর আমি যাব নাম্বার 6, নাম্বার 6 যাব 6 নম্বর শাড়ি। বাহ, হলুদের সাথে অরেঞ্জ আছে এবং অবশ্যই রানীর ব্যবহারও আছে, সেম ডিজাইনেই দেখাচ্ছি। এটার সাথে গঙ্গা যমুনা পার, তো আমি বলবো একটা এই যে রানী ব্লাউজটা আছে না, এই যে কালারটা বোঝাতে পারছি কিনা জানি না, হ্যাঁ এই যে যে এই এই রানী একটা ব্লাউজ পরুন, গ্লাস হাতা ব্লাউজ পরুন। অনেকেই গ্লাস হাতা ব্লাউজ পরতে পারেন না, তবে আমার মতে বলে একবার পরে দেখুন না, মানে একবার ট্রাই করে দেখুন না, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রমিনেন্ট লাগে, পুরো পুরো শাড়ির ইম্প্যাক্টটা ভীষণ প্রমিনেন্ট হয়। এটা হচ্ছে নাম্বার 6, এটাও 2250, অর্থাৎ 2250 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এরপর যাব নাম্বার 7, 7 নম্বরে একটা আমি লাল সাদা দেখালাম না কিছুক্ষণ আগে, এটা না, এটা গঙ্গা যমুনা পার, এটা অরেঞ্জ আর রানীর কম্বিনেশনে, এটাও অফ হোয়াইটে অরেঞ্জ আর রানীর কম্বিনেশন। আমি বললাম না আমি আজকে কালার নিয়ে এসেছি দিদিদের জন্য, একদম শুরুতেই কালার দেখাচ্ছি। এটার সাথে অরেঞ্জ ব্লাউজ পরতে পারেন, রানী ব্লাউজ পরতে পারেন, মানে একটা রানী ব্লাউজ থাকলে আপনি অনেকগুলো শাড়ির সাথে ট্রাই করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 7, 2250, 7 নম্বর শাড়ি, 2250 ব্লাউজ পিস, আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। যাব 8 নম্বরে, এটাও ভীষণ স্টাইলিশ। এটা যদি ধরুন, আমি তো আপনাদেরকে বলছি রেগুলার পরার জন্য, ধরুন আমরা যারা শাড়ি পরি আমরা একটু স্টাইলটা পছন্দ করি, আমি বারবার বলেছি আমি ভীষণভাবে শাড়ি নিয়ে স্টাইল করতে পছন্দ করি, তো সেই স্টাইলের কথাটা মাথায় রেখে যদি আমি এই শাড়িটা পরি, আমি একটা ব্ল্যাক স্লিভলেস পরবো অবশ্যই, একটা ব্ল্যাক স্লিভলেসের সাথে শাড়িটাকে খুব সুন্দরভাবে প্রপারলি ক্যারি করব, প্রপারলি কুচি করব, করে সিলভার জুয়েলারি, জাঙ্ক সিলভার জুয়েলারি আমার কাছে আছে বাড়িতে অবশ্যই, জাস্ট ইয়ারিংটা পরবো আর টপ নট করে একটু চুলটা বাঁধবো, আমার কিন্তু সাজ কমপ্লিট। জাস্ট আপনাদেরকে একটা বুঝিয়ে দিলাম যে এই শাড়িটাতেও স্টাইলটা কীভাবে করা যায়। আচ্ছা, এটা নাম্বার 8250, 8 নম্বর শাড়ি, 2250 ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আসবো 9 নম্বর, সেখানে ডিজাইনটা চেঞ্জ করছি, এই ডিজাইনটাও কিন্তু বেশ ভালো। এগুলো আমি হয়তো বা বলছি বাড়িতে আপনারা পরতে পারেন, তবে এগুলো না কোনোরকম কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাওয়ার জন্য ভীষণ ভালো, বিশেষত গরমকালটাতে। এখন তো ধরুন বর্ষা চলছে যাই হোক, কিন্তু যখন ওই একটা প্যাচপ্যাচে গরম লাগে আমাদের, সেখানে ঘাম হচ্ছে, কী শাড়ি পরবো, আমি মানে চোখ বন্ধ করে এই শাড়ি পরে যান, সফট ব্যাপারটা আমি একবার দেখাবো। এই যে টেক্সচারটা থাকছে, এই টেক্সচারটা ভীষণ লাইট, কিন্তু ভীষণ লাইট, একটা ইয়ান্ডাইয়ের এফেক্ট গেছে, মধ্যমণি করে একটা চেক্সের বিষয় গেছে, পুরো শাড়িটা একবার দেখি। এটা নাম্বার 9, 2650, দামটা একটু পরিবর্তন হচ্ছে, 2650, 9 নম্বর শাড়ি, 2650, নাম্বার 9, এই হচ্ছে ব্লাউজটা। এরপর আসবো নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর, 10-এ আবার একটু ডিজাইন ওই মণিপুরি স্টাইলে, যে ময়ূরের ডিজাইনে আমি শাড়ি দেখাতাম সেটাই রাখছি আজকেও। আজকেও কয়েকটা কালার রয়েছে, হ্যাঁ কয়েকটা কালার মানে 3-4টে মতো আমার কাছে এখনও রয়েছে, আমি দেখাবো প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো। এটা এটা ব্ল্যাকের সাথে, এটা ব্ল্যাকের সাথে সি গ্রিন দিয়ে পারটা গেছে, এগুলোও না আমি বলবো বাইরে পরে যান, আপনি ইজিলি আপনার কোথাও যেতে হলো বা অনেকেই আছেন, অনেক সময় অনেক কাজে এখন অফিস যেতে হয়, অনেকেই শাড়ি ক্যারি করেন, তাদের জন্য বলবো এগুলো ক্যারি করুন, বিশেষত এই সিচুয়েশন, এই কোভিড-19 সিচুয়েশনে যেখানে শাড়ি এসে কেঁচে মেলে দিতে হচ্ছে, সেই সময়টাতে কিন্তু ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য আমি এই শাড়িগুলো বারবার নিয়ে আসি। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 2650 ছিল প্রাইস রেঞ্জ, নাম্বার 10 দেখিয়েছি, অর্থাৎ 10 নম্বর, 2650। এরপর দেখাবো আমি নাম্বার 11, এটা হচ্ছে 11 নম্বর শাড়ি অরেঞ্জের সাথে, এটাও সেম ডিজাইন দেখাচ্ছি, নাম্বার 11, 2650, 2650, 11 নম্বর শাড়ি একদম। আর এই 2650-এর ওপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, রানিংয়ে ব্লাউজ পিস, আমি তো বলবো একটা রানী কালারের ব্লাউজ পরুন, মানে রানী ইন দ্য সেন্স একদম ডার্ক রানী নয়, একটু পিঙ্কিশ রানী যেটা হয় সেটা। পরবর্তী শাড়ি, অর্থাৎ 12 নম্বর, নাম্বার 12, এটা না একটু সেই ম্যাট শেডে বা মারুন হয় না, ম্যাট মেরুন যেটা আমরা বলি, অনেকে নেল পলিশ ইউজ করি, সেক্ষেত্রেও না এই কালারটা পাই আমরা, সে সেম ডিজাইন, এই যে পাড়ের দিকটা যে মণিপুরি যে ময়ূরের স্টাইলটা, সে ডিজাইনটাই করা হয়েছে সেম ডিজাইনে। এটা হচ্ছে নাম্বার 12, প্রাইস রেঞ্জ থাকছে 2650, 12 নম্বর, 2650, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অর্থাৎ 265 অফ হয়ে যাচ্ছে আমার, মানে 265 টাকা 2650 থেকে টোটালি অফ হয়ে যাচ্ছে।
আসছি আমাদের লাকি 13 13 নম্বর। এই কালারটা না এক্স্যাক্টলি কি কালার বলা যায়, অনেকটা তেজপাতার যে রংটা তার একটু ডার্ক শেড বা তার সাথে যদি ব্ল্যাক মেশানো হয় যেরকম কালারটা হবে, এটা হচ্ছে সেটা সি গ্রিনে পার। এটাও ভীষণ স্টাইলিশ, মানে কালারটা ইটসেলফ ভীষণ স্টাইলিশ। এর সাথেও আমি বলবো আপনি চাইলে নেভি ব্লু ব্লাউজ ট্রাই করতে পারেন, একটু গ্রিনিশ ব্লাউজও আপনি কিন্তু ইজিলি এর সাথে ম্যাচিং করে পরতে পারেন। এটা লাকি 13, এটাও 2650, মানে 13 নম্বর শাড়ি। এই হচ্ছে তার ব্লাউজ পিস, 2650 প্রাইস রেঞ্জ। এরপর যাব নাম্বার 14। এই 2650-এ আমি কিছুক্ষণ থাকবো, তারপর যখন দাম চেঞ্জ হবে আমি অবশ্যই বলে দেবো। এটার রেট একটা মরুন দেখিয়েছিলাম আমি, সম্ভবত ওটা 12 নম্বরে ছিল। এই 14 নম্বরে যেটা দেখাচ্ছি সেটা রেড, এই যে নাম্বার 14, এটাও 2650, 14 নম্বর শাড়ি, 2650 ফ্ল্যাট, 10% ডিসকাউন্ট থাকছে আজকের কেনাকাটা। পরবর্তী 31 আগস্ট পর্যন্ত আবরণের প্রত্যেকটা কেনাকাটায় এই 10% ডিসকাউন্টটা দিদিরা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা আমি দেখলাম নাম্বার 14। এরপর আসবো নাম্বার 15, ডিজাইনটা বদলাচ্ছি। এই শাড়িগুলো নিয়ে না আমি বলবো গিফট করুন, কাউকে যদি পুজোতে গিফট করতে হয় বা এই সময় কারো জন্মদিন পড়ুক, কারো বিবাহবার্ষিকীতে গিফট করতে হচ্ছে, এই শাড়িগুলো পরুন। কারণ সেও যখন পাবে, সেও পরার পর ইজিলি এটাকে কেচে ধুয়ে মেলে দিতে পারবে যখন বাইরে পরে সে বেরোবে। এটা ইয়েলোর সাথে অফ হোয়াইটের কম্বিনেশনে পুরোটা গোল্ডেন টিস্যুর একটা ব্যবহার রয়েছে, ইয়ানডায়ের এফেক্ট গেছে পুরো শাড়িটাতেই। আমি একটু কুচির পাটটা দেখাই, কথা শোনার শাড়ি কাকে বলে, মানে কেন বলি আমরা এই, যদি শাড়ি আমরা তো যেটা হাতে কুচি করে দেখাই কেমন লাগবে কুচিটা, সেজন্য কতটা সুন্দর প্রপার থাকবে দেখুন কুচিটা। এটা হচ্ছে নাম্বার আমাদের 15, প্রাইস রেঞ্জ থাকছে 2650, 2650। এই ব্লাউজ ট্রাই করুন একদম, এই হচ্ছে তার রানিংয়ে ব্লাউজ পিস। এরপর যাব আমি নাম্বার 16, 16-এরও প্রাইস রেঞ্জ 2650, ওই সেম ডিজাইন মানে আগেরটাই দেখাচ্ছি 15-এর ডিজাইনটাই। এটা হচ্ছে পিঙ্কের সাথে অফ হোয়াইটের কম্বিনেশন বা রানির সাথে অফ হোয়াইটের কম্বিনেশন। এর সাথে আমি তো সাজেস্ট করব অবশ্যই রানি এবং তুঁতে মিশিয়ে যদি কোনো প্রিন্টেড ব্লাউজ পরা যায় বা রানি ব্লাউজ পরা যায়, রানি পরলে আমার মনে হয় একটু মিশে যাবে, সেক্ষেত্রে তুঁতে বা যদি গোল্ডেন ব্লাউজও ট্রাই করতে পারেন বেশ ভালো লাগবে, এনহ্যান্স হবে লুকটা আরও বেশি। এটা হচ্ছে নাম্বার 16, 2650, 2650, 16 নম্বর, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে ব্লাউজ পিস রানিংয়ে। এরপর যাব নাম্বার 17, 17 নম্বর, যেটা ভীষণ স্টাইলিশ। আমি যে বললাম আমি ভীষণ স্টাইল করতে পছন্দ করি শাড়ি পরে একদম। এবার দেখুন শাড়িটা, ডেফিনেটলি একটা ব্ল্যাক ক্রপ টপ ক্যারি করতে পারলে তো ভীষণ ভালো, আদারওয়াইজ অল্টারনেক যদি ক্যারি করতে পারেন সেটাও ভীষণ ভালো, স্লিভলেস পরতে পারলে তো জাস্ট কোনো কথা নেই, আমি তো সেটাই পরবো। কারণ জেড ব্ল্যাক পাড়টা দেখুন, জাস্ট পাড়ের সাথে যদি আমি এটার ম্যাচিং করি দেখুন জাস্ট অসাধারণ। আচ্ছা এটাও 2650, 17 নম্বর, নাম্বার 17, এই হচ্ছে ব্লাউজ পিস 2650, 2650, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। এরপর যাব নাম্বার 18, 18-এর ডিজাইনটা একটাই, এই ডিজাইনটা একটাই আছে, আমি একটাই দেখাচ্ছি, কুলোর ডিজাইন, তবে কুলোর মধ্যেও কিন্তু কাজ করা আছে একদম। এটা কুলোর ডিজাইন যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে রাস্টিশ মরুন বলতে আমরা যেটা বুঝি ঠিক সেটা। আবার যদি বডিতে আসি সেখানে ছোটো ছোটো কুলো, যে ছোটো ছোটো কুলোর ডিজাইন যাচ্ছে পুরোটাতে এইভাবে। এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 18, প্রাইস রেঞ্জ 2650, 2650, 18 নম্বর একদম। আর এই 2650-এর ওপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে, এটা রানিংয়ে ব্লাউজ পিস, এর সাথে ইয়েলো ব্লাউজ ট্রাই করতে বলবো আমি অবভিয়াসলি। আচ্ছা এটা হচ্ছে কি একদম 100% কটন বলতে যেটা বুঝি আমরা ঠিক সেই শাড়ি, শাড়িটা দেখুন। অনেকেই না আমরা চেকস স্ট্রাইপ এগুলো পরতে পছন্দ করি কারণ ফিগার কারেকশন করে, এটাও একটা অরেঞ্জ রানির কম্বিনেশন, অবশ্যই সেখানে গ্রিন রয়েছে। তো আমি বলবো একটা রানি ব্লাউজ তো ডেফিনেটলি এর সাথে যায়, কিন্তু কন্ট্রাস্টে ঠিক এই গ্রিন ব্লাউজ পরুন, এই যে এই গ্রিনটা কন্ট্রাস্টে এই গ্রিন ব্লাউজ পরুন, দেখবেন লুকটা আরও বেশি খুলে গেছে শাড়িটাতে। আচ্ছা এটাও 2650, 19 নম্বর, নাম্বার 19, 2650, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, অর্থাৎ 265 অফ হয়ে যাচ্ছে, রানিংয়ে ব্লাউজ পিস দেওয়া আছে। এরপর যাব নাম্বার 20, অর্থাৎ 20 নম্বর, বাহ এটাও আরেকটা স্টাইলিশ, গঙ্গা যমুনা পার থাকছে অফ হোয়াইটের সাথে, ওই যে আমি সিলভার জুয়েলারির কথা বললাম একদম মানানসই। এবার দেখুন জাস্ট কতটা স্টাইল করা যাবে, আমরা অনেকেই না
একটু স্টাইলটাকে অনেক ভাবে করার চেষ্টা করি, মানে একটা সরু প্লিট করে, প্রপার প্লিট করে শাড়িটাকে পরলাম, পরুন আরো বেশি ভালো লাগবে শাড়িটা দেখতে। এই হচ্ছে পুরোটা। বাহ, আমার তো চোখই আটকে গেছিল, আমি থেমে গেছিলাম ওই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও 2650 20 নম্বর, মানে নাম্বার 22650, অর্থাৎ 2650 20 নম্বর। আসছে 21 নম্বর, এটাতে হচ্ছে ইয়েলোর সাথে। এটা নিয়ে আমি তিনটে কালার দেখালাম, আমার কাছে এই তিনটে কালারই রয়েছে এই স্ট্রাইপের অপশনে। আচ্ছা, একটা পাড়টাকে, সবকটার পাড় আমি বলা হয়নি, তবে পাড় একই কাজ করা ছিল। এটা যেহেতু ইয়েলোর উপর কমলাটা গেছে, তো তার জন্য টোনটা একটু ইয়েলোইশ বোঝাই যাচ্ছে। এটা খুব সুন্দর টেম্পল পাড় গেছে, দেখুন, একদম এই যে টেম্পল পাড়টা খুব সুন্দরভাবে এইভাবে ক্যারি হয়েছে। এটাও কিন্তু স্ট্রাইপের মধ্যে, এটা হচ্ছে নাম্বার 21, প্রাইস রেঞ্জ আছে 2650 2650 21 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিসটা। এরপর আমি যাব 22 নম্বর, নাম্বার 22। 22-এ যেটা আবার ডিজাইনটা বদলালাম, কিন্তু অনেকে না সাদা কালো এই কম্বিনেশন ছাড়া কোনো কম্বিনেশন চেনেন না, এরকম অনেককে আমি চিনি, আমার অনেক দিদিরা রয়েছেন, তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন পেলে আর কিছু চান না। তো তাদের জন্য বলি দিদিরা, আমি আবারও নিয়ে এসেছি, একবার দেখে নিন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন। তবে এটাতে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলবো না, কারণ এর সাথে একটা ইয়েলো টাচ রয়েছে, গঙ্গা যমুনা পাড়, যেহেতু ওপাশের পাড়টা ইয়েলো পুরো, এটা তো ব্ল্যাকের পাড় দেখছি, একদম এটা হচ্ছে ইয়েলোর পাড়টা, গঙ্গা যমুনার পাড়, যাতে একটু প্রপার কুচিটা করা যাক, একদম এই হচ্ছে পুরো শাড়িটা। এটাও 2650, এটাও নাম্বার 22, 22 নম্বর, 2650, 2650। এই যে আঁচলটা, এটা খুব সুন্দর পাতার ডিজাইন, দেখুন পুরোটাই পাতা দিয়ে, আর সাথে তো রানিংয়ে ব্লাউজ পিস। এবার যাব আমি নাম্বার 23, অর্থাৎ 23 নম্বর। 23-এ আগের ডিজাইনটাই একটু সাবেকিয়ানা গঙ্গাজল কালারের সাথে, ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন এটাতেও, এটা পুরোটাই ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন, শুধু বেসটা থাকছে একটু গঙ্গাজল কালারে। নাম্বার 23, 2650, 23 নম্বর, 2650, 23 নম্বর, 2650, যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, সেম ডিজাইন। আর এই হচ্ছে ব্লাউজটা। এরপর যাব আমি 24, নাম্বার 24, 24 নম্বরে। এটা না লাল সাদার আরেকটা, মানে আমি একটা লাল সাদা শুরুর থেকে দেখালাম, এই আরেকটা দেখাচ্ছি, দুটো দেখালাম, দুটো ডিজাইন। আগের যেটা ছিল সেটা সারা বডিতে একটা প্লাস বুটি ছিল, এটা যেটা, এটার আঁচলের পাড়টাই শুধু খুব সুন্দরভাবে ভরাট কাজ করা, এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে নাম্বার 24, এটা নাম্বার 24, হ্যাঁ এটা নাম্বার 24, প্রাইস রেঞ্জ থাকছে 2650, 2650, 24 নম্বর। এই হচ্ছে দ্য ব্লাউজ পিস। এরপর আমি যাব নাম্বার 25-এ। বাহ, একটা ডার্ক শেড, মানে একটা ব্লু, নেভি ব্লু বলা যায়, তার সাথে রানি এবং অরেঞ্জ, আর এই নেভি ব্লুটার ওপর যেহেতু রানিটা পড়েছে এই যে পাড়ের দিকটা, সেক্ষেত্রে না টোনটা একটু পিঙ্কিশ টোন হয়েছে, একদম যদি পুরোটা দেখি, এই যে শাড়ি, এটা হচ্ছে আজকের আমাদের নাম্বার 25, প্রাইস রেঞ্জ 2650, 25 নম্বর, 2650, এই হচ্ছে ব্লাউজ। এরপর যাব আমি 26 নম্বর, নাম্বার 26, 26 নম্বর, এটা গ্রে টোন, গ্রের সাথে ব্ল্যাক ইয়েলোর কম্বিনেশন, সেম ডিজাইন দেখাচ্ছি, গ্রের সাথে ব্ল্যাক ইয়েলোর কম্বিনেশন, নাম্বার 26, 2650, 2650, 26 নম্বর, অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে রানিংয়ে ব্লাউজ পিস। এরপর যাব 27 নম্বর, নাম্বার 27, বাহ এটা কিন্তু বেশ আনকমন কালারটা, একবার দেখুন, রেড রয়েছে, ব্ল্যাক আছে, পেস্তা গ্রিন, পেস্তার একটু ডার্ক শেড, এই যে দেখুন পুরো শাড়িটা আমি দেখাবো, এটা ভীষণ আনকমন, কিন্তু ভীষণ আনকমন একটা কালার টোন। এটাও 2650, নাম্বার 20, নাম্বার 27, অর্থাৎ 27, 2650, এর উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে। এটা ব্লাউজ দেওয়া হয়েছে, অবশ্যই ব্লাউজটা একটু দেখিয়েই দিই, একটা পেস্তা সুতো, একটা রেড সুতো যাওয়ায় ব্লাউজের কালার টোনটা দেখুন, একদম। এরপর যাব নাম্বার 28, 28 নম্বর, বাহ এটা ইয়েলোর সাথে, এটা গায়ে হলুদে যে পড়তে চাও,
অনেকে মানে আমাদের মারা অনেকে অনেক সময় আছে যেহেতু হলুদ লেগে যাবে তার ভয়ে দামি শাড়ি দেয় না এটা কিন্তু আছে তো তাদের জন্য বলবো দামি শাড়ির প্রয়োজন নেই এটা নিয়ে নাও মানে কোনো সমস্যাই নেই পুরোটাই খুব মিষ্টি গ্রিন আছে তার সাথে রানীর ব্যবহার আছে আমি তো বলবো রেড ব্লাউজ না পরে রানী ব্লাউজ পরো রেড তো সবাই পরে আমি রানী পরলাম একটু আলাদা হলো আমার ফটোটাও আলাদা আসলো এই হচ্ছে পুরো শাড়িটা এটা হচ্ছে নাম্বার 28 2650 2650 নম্বর এই থাকছে তার ব্লাউজ পিস এরপর যাব নাম্বার 29 নম্বর যেখান থেকে একটু দামটা পরিবর্তন হচ্ছে শাড়ির ডিজাইনও বদলাচ্ছে ডিজাইনের ওপর তো দামটা ভ্যারি করে এটা পুরো শাড়িটাতেই কাজ আছে পুরোটাই কিন্তু উইভিং নাম্বার 29 2850 মানে এগুলো 2850 আমি দেখাচ্ছি 29 নম্বর শাড়ি এটাও একটু সাদা নয় এক্স্যাক্টলি এটা একটুখানি ওই সিমেন্ট সিমেন্ট কালার তার সাথে রেড দিয়ে পুরো কাজটা গেছে এটাও হচ্ছে কটনের ভেতরে না ভীষণ সফট এই যে সফটনেসটা ভীষণ সফট মানে তার জন্য আমার বারবার নিয়ে এসে আমি বলছিলাম না একদিকে যেরকম আরামদায়ক সেরকম বাড়িতে আপনি ইজিলি কেচে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই ব্লাউজ পিস আর ইয়ে আমি এটা দেখালাম হচ্ছে 29 নম্বর 2850 মানে নাম্বার 29 2850 এরপর তুঁতে কালার দেখাচ্ছি নাম্বার 30 এর সাথে রানী আছে ইয়েলো আছে এই নাম্বার 30 প্রাইস রেঞ্জ থাকছে 2850 2850 নম্বর শাড়ি একদম এই হচ্ছে তার ব্লাউজ পিস এরপর আমি যাব নাম্বার 31 অর্থাৎ 31 নম্বর 31 নম্বরে যে কালারটা মানে লাল সাদা থেকে মানে সাদাটা থেকে বেরিয়ে আমরা যে রঙটা পছন্দ করি অর্থাৎ ঘিয়ে রঙটা বা চন্দন কালার তো এটা হচ্ছে সেই রঙটা একবার দেখুন একটা আমি স্লেটের সাথে রেড দেখিয়েছি মানে সিমেন্ট সিমেন্ট কালারের সাথে রেড দেখিয়েছি এটা হচ্ছে চন্দনের সাথে রেড দেখাচ্ছি এটাও ভীষণ মাঙ্গলিক ভীষণ পুজো পুজো একটা ফিল আছে গোটা শাড়িটাতেই কিন্তু আচ্ছা বিশেষত বাড়ির পুজো একটা ফিল আছে এটা হচ্ছে 31 নম্বর 2850 নাম্বার 31 2850 এই হচ্ছে ব্লাউজ পিস রানিংয়ে এরপর যাব নাম্বার 32 32 নম্বরে যাব এটা একটা লাল সাদা একটু ডিজাইনটা দেখাই 32 নম্বর এটা হচ্ছে 2850 মানে 2850 নাম্বার 32 আচ্ছা এটা একটা জিনিস বলি এটা আমি লাল সাদার এই নিয়ে মনে হচ্ছে তিনটে মানে তিনটে ডিজাইন দেখালাম তো এই ডিজাইনটার একটা বিষয় আমরা তাহলে টেম্পল দেখছি এই টেম্পলটাতে এই টেম্পলটা রয়েছে এবার তার পাশাপাশি বডিতে যদি আসে সেখানে এটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটা স্টিচের মতো গেছে এটা কিন্তু পুরোটাই উইভিং আমি বলছি দূর থেকে দেখতে অনেকটা ওই কাঁথা স্টিচের মতো লাগে দেখতে দূর থেকে অবশ্যই সেটা নয় এই হচ্ছে পুরো শাড়িটা এটা নাম্বার 32 2850 2850 নম্বর এবং অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট থাকছে মানে 2850 উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট 285 অর্থাৎ 285 টাকা আমার টোটালি অফ হয়ে যাচ্ছে আচ্ছা আজকে যেহেতু সময় আছে একবার ভাবলাম যদি আমার সঙ্গে কেউ কথা বলতে চান বা আমি আমার দিদিদের সঙ্গে কথা বলতে চাই তাই যারা চান তারা অবশ্যই কিন্তু আমাকে ফোন করতে পারেন একটা সরাসরি কথা বলতে ফোন করুন বলে একটা নাম্বার যাচ্ছে সে নাম্বার আপনারা ফোন করতে পারেন কারণ আজকে যেহেতু শাড়ি দেখাতে দেখাতে আমার দিদিদের জন্য একটু সময় বেঁচে গেছে তো সেখানে আমি ভাবলাম আমার দিদিদের সাথে একবার কথা বলাই যায় যারা ফোন করতে চাইছেন তারা অবশ্যই ফোন করতে পারেন এটা হচ্ছে অরেঞ্জের সাথে পিঙ্কের কম্বিনেশন বেসিক্যালি তো এটা আমাদের সম্ভবত নাম্বার 33 2850 2850 33 নম্বর পুরো শাড়িটা একবার দেখি ওই যে ডিজাইনটা আমি একটু দেখালাম আগে সেটারই একটা কালার দেখাচ্ছি কটনের ওপরই দেখাচ্ছি আজকে বললামই তো আমি যে শুরু থেকে শেষ কটনেই থাকবো এই হচ্ছে ব্লাউজ পিস রানিংয়ে আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো থাকছে এরপর আসছি 34 নাম্বার 34 গ্রিন এবং রানী হ্যাঁ গ্রিন এবং রানীর কম্বিনেশনে এটা হচ্ছে নাম্বার 34 2850 প্রাইস রেঞ্জ নাম্বার 34 আচ্ছা শাড়ি দেখাতে দেখাতে একজন চলে এসেছেন মানে আমার সঙ্গে আমার একজন দিদি চলে এসেছেন নমস্কার কে বলছেন নমস্কার কে বলছেন আচ্ছা অবশ্য যিনি ফোন করেছেন তিনি নিশ্চয়ই আবারও ফোন করবেন আমরা কথা বলবো আচ্ছা
এটা হচ্ছে আমাদের নাম্বার 34 অর্থাৎ 34 নম্বর 1850 যে বললাম গ্রিন আর একটু রানির কম্বিনেশন এখানে যতটুকু পিঙ্ক পিঙ্ক লাগছে দেখতে তার কারণ এটা গ্রিনের সাথে যেহেতু রানিটা মিশেছে তার জন্য একটা পিঙ্ক টোন চলে এসেছে এটাও আমাদের 1850 মানে 2850 যার উপর ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তো পাচ্ছিনি প্রত্যেককে এটা 34 নম্বর নাম্বার 34 এরপর ব্লাউজটা দেখিয়ে দিই এই যে ব্লাউজেও না একটা গ্রিনিশ টোনের এফেক্ট যাচ্ছে মানে একটা গ্রিন সুতো এই যে গ্রিন সুতো এই গ্রিন সুতোটা যাচ্ছে এই রানি সুতোর সাথে তার জন্য মিশে ব্লাউজের টোনটা দেখুন হ্যাঁ আচ্ছা লাস্ট শাড়িতে যাই অর্থাৎ নাম্বার 35 আচ্ছা লাস্ট শাড়িটা দেখাবো অবশ্যই দেখাতে দেখাতে বলি আমার সঙ্গে আমার একজন চলে এসেছেন আমার দিদি নমস্কার কে বলছেন হ্যাঁ হ্যালো হ্যাঁ নমস্কার বলুন আমি সিলুয়েটি বলছি আচ্ছা বলুন আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না আরেকবার বলবেন শাড়ির দাম আপনি কিভাবে বুক করেছেন আমি বুক করিনি এখনো পছন্দ করে রেখেছি আপনারা বলবেন তো আচ্ছা 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 ব্যাংক পেমেন্ট আছে আমাদের অবশ্যই ব্যাংক পেমেন্টের সিস্টেম আছে আপনার যে যাকে ফোন করেছিলেন আপনি অর্থাৎ যে নাম্বারে ফোন করেছিলেন তাকে ফোন করে জিজ্ঞেস করুন বা আমাদের যে ফোন নাম্বার যাচ্ছে দেখুন স্ক্রিনে সেখানে ফোন করে জিজ্ঞেস করুন তারা আপনাকে পুরো সহযোগিতা করবে মানে পুরোটা বলে দেবেন যে আপনি কিভাবে পেমেন্ট করবেন আপনার কাছে কিভাবে শাড়ি পৌঁছে যাবে সবটা বলে দেবেন দিদি কোনো সমস্যা নেই অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য আচ্ছা আরও একজন রয়েছে আমি ওখান থেকে আপনাদের ওখান থেকে কাপড় কিনেছিলাম আমি হ্যান্ডলুম কিনেছি দুটো আর একটা ভাগলপুরি এবার মলমলটা একটু দেখালে ভালো হয় আচ্ছা মলমল অবশ্যই আমরা প্রত্যেক সময় মলমল নিয়ে আসার চেষ্টা করি আমি জানি আপনাদের ভীষণ পছন্দের বিষয়টা আমারও ভীষণ পছন্দের তাই মলমল অবশ্যই দেখাবো অবশ্যই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভীষণ ভালো লাগলো এই যে দিদিরা এত ভালোবাসেন তারা ফোন করেন এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে তাই জন্য আমি ভাবলাম আজকে যখন সময়টা রয়ে গেছে তাহলে দিদিদের সঙ্গে একবার কথা বলাই যায় আচ্ছা শেষ করতে হবে অনুষ্ঠান এটা লাস্ট শাড়ি নাম্বার 35 2850 অর্থাৎ 2850 দাম থাকছে আর অবশ্যই ফ্ল্যাট 10% ডিসকাউন্ট এটা ব্লাউজ পিস আজকে সময় আর নেই তাই বিদায় নিচ্ছি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার